নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি, ডিসেম্বর মাসের রাশিফল। পাঁচটি বিরাট রাজযোগ, আসবে সুযোগ, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, স্বপ্ন পূরণের মাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব আগত ডিসেম্বর মাস তাদের জীবনে পাঁচটি সৌভাগ্য যোগ নিয়ে আসছে, আর তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে প্রত্যাশার, আর তারা নতুনত্বের সন্ধান পাবে। কোন সেই স্বপ্ন পূরণ হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। তুলা রাশি, আগত ডিসেম্বর মাস আপনাদের জীবনে সবচেয়ে সমৃদ্ধির মাস হবে। কেননা তুলা রাশিতেই রাশির অধিপতি, রাশির স্বামী, রাশির মালিক আপনার প্রভু শুক্র অবস্থান করছে পয়লা ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত। তৈরি করবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী পঞ্চ মহাপুরুষ মালব্য যোগ। রাশিতে শুক্রের অবস্থানের ফলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার শরীরের যাবতীয় রোগভোগের মুক্তি হবে, আপনার মধ্যে আসবে বিশ্বাস, প্রত্যয়, আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। আপনি যে হতাশার মধ্যে ডুবে গেছিলেন সেখান থেকে আপনি নিশ্চিত বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও শুক্র এবং বৃহস্পতির পরস্পর দৃষ্টি বিনিময় থাকায় আপনার জীবনে আসবে সমৃদ্ধির ভোর, যা এক কথায় আপনাকে অবিশ্বাস্য গতির অভিমুখে নিয়ে যাবে। এছাড়াও তুলা রাশি আপনার জীবনে শুক্রের শুভ অবস্থানে শুভ বিবাহ যোগ সম্পন্ন হবে, বা যে সমস্ত তুলা রাশির বিবাহ হয়নি মনোমতো পাত্র বা পাত্রীর সন্ধান আপনি পেয়ে যাবেন। আপনার প্রেম জীবনও যথেষ্ট উন্নতি ঘটাবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র যেহেতু সুখের গ্রহ, শুক্র যেহেতু সমৃদ্ধির গ্রহ, এই শুক্র আপনার জীবনকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যাবে, আর আপনি জীবনের গতিকে আবিষ্কার করবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিক হন। এছাড়াও তুলা রাশি শুক্র এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টিতে আবদ্ধ থাকায় আপনার জীবনে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে। আপনি যদি তুলা রাশির ব্যবসায়ী হন, আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। আপনি যদি চাকরিজীবী হন, আপনি নতুন চাকরি পাবেন, বা কর্মক্ষেত্রে আপনার বিশাল উন্নতি ঘটবে। এছাড়াও তুলা রাশি আপনার জীবনে সমৃদ্ধির মাস হবে এই ডিসেম্বর মাস। এছাড়াও প্রথম যে সৌভাগ্যকর খবর পাবেন সেটি হচ্ছে 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর বুধ ধনু রাশিতে আপনার তৃতীয় স্থানে বক্রী হওয়ার ফলে আপনার বুদ্ধির বিকাশ হবে। বুদ্ধি বলে আপনি শত্রু নাশ ঘটাতে পারবেন, বুদ্ধি বলে আপনি কর্মজীবনে নতুনত্বের সন্ধান পাবেন। এছাড়াও বুধের নতুনত্বের দ্বারা আপনি বিশেষভাবে জীবনের যাবতীয় বাধা বিপর্যয়কে দূর করতে পারবেন আপনি যদি তুলা রাশির হন। এছাড়াও 16ই ডিসেম্বর, 1 থেকে 15ই ডিসেম্বর ও রবি আপনার ধনস্থানে অবস্থান করায় আপনার ধনভাগ্য উন্নতি ঘটবে, এবং এখানে রবিমঙ্গল যোগ তৈরি হওয়ায় আপনার আর্থিক দিক দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন 1 থেকে 15ই ডিসেম্বর। এখানে রবির সঙ্গে রবিমঙ্গল যোগ তৈরি হওয়ায় এবং মঙ্গলের রূচক যোগ থাকায় ধনভাগ্য উত্তম হবে 1 থেকে 15 তারিখ। আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন, আপনার মুখনির্গত বাক্য বাণী হয়ে যাবে। বিশেষ করে যারা রাজনৈতিক লাইনে যুক্ত আছে, তারা যদি তুলা রাশির জাতক জাতিকা হন, তাদের জীবনে সমৃদ্ধির নতুন পালক, সমৃদ্ধির নতুন মোড়ক বয়ে নিয়ে আসবে এই দিন। তাদের জীবনে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ চেনাবে। সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে 1 থেকে 15ই ডিসেম্বর
আর্থিক দিক দিয়ে যেমন উন্নতি হবে, তেমনই 16 ডিসেম্বর রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আপনার তৃতীয় ধনুরাশিতে। তৈরি করবে রবি বুধের বুধাদিত্র যোগ, যা ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজযোগ। আর এই ফলিত জ্যোতিষে আর এই শুভ যোগের প্রভাবে, অর্থাৎ বুধাদিত্য যোগের প্রভাবে আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনে নিয়ে আসবে সমৃদ্ধির নতুন ধারা। বিদ্যাক্ষেত্রে বিরাট যেমন সাফল্য পাবেন, তেমনই আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার দীর্ঘদিনের গৃহবাড়ি করার স্বপ্ন পূরণ হবে এই রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে। সুতরাং রবির সাহায্য আপনি পাবেন, এছাড়া আপনি পাবেন শুভ গ্রহগুলির সাহায্য। কেননা মঙ্গল 27 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে আপনার ধনস্থানে। রূচক যোগ তৈরি করে মঙ্গলের অবস্থান আপনার ধনভাগ্য এমন উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, একাধিক লটারি যোগের সন্ধান দেবে। মোট কথা, মঙ্গল ধনস্থানে থেকে আপনার ধনভাগ্যে বিশাল সমৃদ্ধি আনবে আপনি যদি তুলা রাশি হন। এছাড়া 27 ডিসেম্বরের পর মঙ্গল ধনুতে প্রবেশ আপনার ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি আরও বৃদ্ধি পাবে। এদের সাহায্যে আপনার নিজের কর্মক্ষেত্র, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন এছাড়া সাংসারিক দিক থেকেও যথেষ্ট উন্নতি ঘটবেই ঘটবে। মোট কথা, তুলা রাশির জীবনে আগত ডিসেম্বর মাস সব দিক দিয়েই শুভ মাস। তুলা রাশির জীবনে ডিসেম্বর মাস সমস্ত দিক দিয়েই তাদের উন্নতির সহায়ক হবেই হবে। এছাড়াও তুলা রাশি যেদিক দিয়ে আপনার বিশাল বিশাল সমৃদ্ধির যোগ আপনি দেখতে পাবেন, তা হচ্ছে একাধিক রাজযোগ। একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ, অন্যদিক দিয়ে বুধ এবং শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ, এছাড়াও মঙ্গলের রূচক যোগ, এছাড়াও শুক্রের মালব্য যোগ। প্রত্যেকটা যোগ আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। আপনার সারা বছরের যাবতীয় দুর্যোগ, রাহু কেতুর নানা ধরনের অশুভ পরিবর্তনের ফলে আপনার মধ্যে যে অসহায় অবস্থা তৈরি হয়েছিল, আপনার যে ধার দেনা তৈরি হয়েছিল, আপনার শরীরে যে রোগ ভোগ এসে গেছিলো, সমস্ত কিছুর মুক্তি ঘটিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস, একটা সমৃদ্ধির সুযোগ করবে। দীর্ঘদিনের আপনার যে স্বপ্ন বিদেশ যাত্রা, তাও পূরণ হবে ডিসেম্বর মাসে। দীর্ঘদিনের আপনার যে স্বপ্ন স্বগৃহ লাভ, তাও পূরণ হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে আপনার জীবনকে সমৃদ্ধির নতুন ধারা পাচ্ছে নাবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিক হন। মোট কথা, ডিসেম্বর মাস তুলা রাশির কাছে সবচেয়ে সমৃদ্ধির মাস। তুলা রাশির জীবনে সর্বোচ্চ উন্নতির গতিতে নিয়ে যাওয়ার মাস হচ্ছে এই ডিসেম্বর মাস। তাই তুলা রাশি অবশ্যই আপনারা কর্মযোগ্যে নিজেকে আত্মহুতি দিন আর নিজের জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যান। তবে একথা মনে রাখতে হবে, আগত ডিসেম্বর মাসে দ্বাদশে কেতুর অবস্থান আপনার কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, মানসিক চাঞ্চল্য তৈরি হতে পারে। এছাড়াও দ্বাদশে কেতুর অবস্থান আপনার নানা কাজে বাধা বিপত্তি আসতে পারে, তবে বাধা বিপত্তি দীর্ঘদিন স্থায়ী হবে না, কারণ একাধিক শুভ যোগের প্রভাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তবে রাহুর ষষ্ঠে অবস্থান, একের পর এক শত্রু নিধন হবে, একের পর এক শত্রুর নাশ ঘটাতে পারবেন, জীবনকে আপনি আবিষ্কার করবেন সম্পূর্ণ নতুন রূপে। সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানালাম তাদের জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধির একটা যোগ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।